Assalamualaikum. আমি প্রফেসর কিলা খোজা, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা একাদশ শ্রেণীর আমাদের ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা আলোচনা করব। তো ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা গত ক্লাসে ন্যান্ড গেট, সার্বজনীন গেট সে সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা দেখব যে নর গেট, সার্বজনীন গেট, সার্বজনীন গেট এ সম্পর্কে আমরা জানবো। তো নর গেট যে সার্বজনীন গেট এটা সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে নর গেট আমাদের নটের মতো কাজ করে, নর গেট আমাদের অ্যাঙ্গেল মতো কাজ করে এবং নর গেট আমাদের অর গেটের মতো কাজ করে। এই তিনটি গেটের মতো যখন সে কাজ করবে তখন আমরা তাকে কি বলবো, তাকে বলবো সার্বজনীন। তো আমাদের প্রমাণ করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে নর্গেট আমাদের নর্গেটের মতো কাজ করে, নর্গেট আমাদের অ্যাঙ্গেটের মতো কাজ করে এবং নর্গেট আমাদের অর্গেটের মতো কাজ করে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা যখন প্রমাণ করতে পারবো তখনই আমরা বলতে পারবো যে এই যে আমাদের নর্গেট এটা হচ্ছে সার্বজনীন গেট। তো আসো প্রথমে আমরা এক নম্বর যে আমাদের নর্গেট আমরা নর গেট আমাদের দেখো এখানে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি পাচ্ছি, এন প্লাস অর। নর গেট যদি আমরা বিশ্লেষণ করি আমরা পাচ্ছি এন প্লাস অর, মানে এন মানে হচ্ছে নট, এখানে একটা নট আছে এবং সাথে কে আছে, অর আছে, দুইটা গেটের সমন্বয়ে নর গেট তৈরি হচ্ছে। তাহলে এই যে দুইটা গেটের সমন্বয়ে তাহলে আমাদের নর গেটটা দেখতে কেমন, নর গেটটা হচ্ছে আমাদের একটা অর গেট আসতেছে এখানে, তার সাথে কি আসবে, তার সাথে একটা নর গেট আসবে, তার সাথে একটা নর গেট আসবে। তাহলে এ এবং বি এদিকে অর গেটের কাজ কি, যোগ করা, অর গেটের কাজ কি, যোগ করা। তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি এবং মার্কেটের কাজ কি, মার্কেটের কাজ হচ্ছে আমাদের ভ্যালুকে ইনভার্স করে উল্টিয়ে দিবে, রিভার্স করে দেবে। তাহলে আমাদের এখানে যে এই ইকুয়েশনটা যেটা হলো, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ এবং বি দুইটি ইনপুট দিচ্ছি, দুইটি ইনপুটকে সে কি করছে, প্রথমে অর গেট যোগ করছে, যোগ করার পরে তারপরে এই যে নর গেট, নর গেট কি করছে আমাদের যে ভ্যালুটা আমরা ইনপুটে সে যে পাচ্ছে, নর গেট যেটা পাচ্ছে এটা এখন কি এ প্লাস বি তার জন্য ইনপুট নর গেটের জন্য, এবং এই অর গেটের জন্য এ প্লাস বি কি আউটপুট। তাহলে আমাদের এই যে এ প্লাস বি ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে নর গেট কি করবে আমাদের রিভার্স করে দিবে, উঠিয়ে দিবে। তাহলে আমাদের কি হচ্ছে এ প্লাস বি প্রাইম। এটাকে বিজ্ঞানীরা আরো সংক্ষেপে যেভাবে রিপ্রেজেন্ট করেছে সেটা হচ্ছে আমরা এটা পেয়েছি, তাহলে এ বি আমরা কি পাচ্ছি, এ প্লাস বি প্রাইম। আমাদের এই দুটা গেট সমান একই রকম, কিন্তু আমরা এই গেটটা কখনো ব্যবহার করি না। আমাদের এখানে দুইটা গেট, এই দুইটা গেট আমরা ব্যবহার না করে আমাদের সার্কিট যত ছোট হবে আমাদের ডিভাইস তত ছোট হবে, এবং আমাদের সেটা কি ক্যারি করতে এবং ইউজ করতে তত আমরা কি সুবিধা পাবো, আমাদের জন্য তত এটা ইউজফুল হবে। এর জন্য আমাদের
নর্গেটের দুইটা ইনপুটকে যখন আমরা একটা ইনপুট
গেটগুলি আমাদের মৌলিক গেটের মতো কাজ করছে। এখন আসো আমরা যেটা কোন করব সেটা হচ্ছে আমাদের যে আমরা এন্ড গেট কোন করব, এন্ড গেট কোন করব। এখন এন্ড গেটে তোমার যে চিত্র সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এন্ড গেট। আমরা দুইটা ইনপুট দিচ্ছি, এ বি পাচ্ছি কি এ ইনটু বি। এবং আমাদের কি হচ্ছে দেখো শেষে, আমাদের শেষে আমরা এখন এটাকে প্রমাণ করব। কি প্রমাণ করব, কার মতো প্রমাণ করব, যে আমাদের যে নর গেট আছে সেই নর গেটের ভ্যালু এ প্লাস বি প্রাইম, এটা আমরা প্রমাণ করব যে তারা সমান। এখন কিভাবে সম্ভব, তো প্রথমে আসো আমরা কি করি, আমরা একটা এক ইনপুট যুক্ত একটা নর গেট নিই, এক ইনপুট। একটু আগে যেটা প্রমাণ করলাম, এটা আমরা এখানে প্রমাণ করলাম সেটাই আমরা নিচ্ছি, তাহলে আমরা কি পাবো, এ প্রাইম পাবো। তারপরে আবার আমরা এখানে এক ইনপুট যুক্ত আরেকটা নর গেট নিচ্ছি, সেটা হচ্ছে বি নিচ্ছি, বি প্রাইম। তাহলে আমরা এক ইনপুট যুক্ত দুইটি গেট, এটা এক নম্বর গেট, এটা দুই নম্বর গেট, দুইটি গেট নিলাম। তারপরে এই দুইটা গেটকে আবার একটা নর গেটের সাহায্যে কানেক্টেড করবো, আবার একটা নর গেটের সাহায্যে কানেক্টেড করবো, এটা হচ্ছে তিন নম্বর। তাহলে দেখো আমাদের এদিকে যাচ্ছে এ প্রাইম এবং এদিকে যাচ্ছে বি প্রাইম। তাহলে নর গেটের সূত্র কি, নর গেটের সূত্র হচ্ছে, নর গেটের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্রাইম, নর গেটের সূত্র। তাহলে আমাদের এখানে কি পাবো, এ বলতে আমরা পাচ্ছি এ প্রাইম এবং সূত্রের যোগ, বি বলতে আমরা পাচ্ছি বি প্রাইম তারপরে সূত্রের প্রাইম, এ হচ্ছে আমাদের তোমার নর গেটের। আমরা তিনটা গেট এখানে ব্যবহার করলাম, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা কয়টা গেট ব্যবহার করেছি, তিনটা গেট ব্যবহার করেছি। এখন আমরা ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করতে গেলে আমাদের এখানে দেখো আমাদের কি করতে হবে, আমাদের ডি মর্গানের উপপাদ্য অনুসারে, আমরা বুলিয়ান উপপাদ্যে আমাদের একটা ডি মর্গানের সূত্র আছে, ডি মর্গান, ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি হোল প্রাইম যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলতে পারি, এ প্রাইম ইনটু বি প্রাইম, এটা আমরা বলতে পারি যে আমাদের হোল প্রাইম ভেঙে যে ভেরিয়েবলগুলো থাকবে তাদের উপরে আলাদা আলাদা হয়ে যাবে এবং যোগ চিহ্ন থাকলে সেটা কি হবে, গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা এখানে সেটাই পেলাম। আমরা এই এই যে ইকুয়েশনটা, এই যে যেটা আমাদের ডি মর্গান প্রমাণ করেছে সেটা আমরা এখন আমাদের এখানে প্রয়োগ করবো, প্রয়োগ করলে দেখো আমরা কি পাচ্ছি।
মানে সর্বশেষ ইকুয়েশন যে ক্যালকুলেশন করে সর্বশেষ যে ভ্যালুটা দিবে সেটি হচ্ছে আমার এন গেটের যে এনট্রপি সেই ভ্যালুটি সে দিবে। দেখো আমরা ক্যালকুলেশন করে সর্বশেষ যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এনট্রপি। তার সামনে
যা আছে তাহলে ছেলেমেয়েরা দেখো।